بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাফসীর করা অনেক কঠিন বিষয়। আল্লাহ অসীম, আল্লাহর কালামের এলম অসীম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, বলেছেন মনে করেন পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ কলম হয়ে গেছে। আফ্রিকার বিখ্যাত জঙ্গল সহ বাংলাদেশের সুন্দরবন সহ সমস্ত বৃক্ষ কলম হয়ে গেছে, কুঠি কুঠি কলম তৈরি গেছে। আর সাত সমুদ্রের পানি খালি হয়ে গেছে, কুটি কুটি কলম তৈরি হয়ে গেল, সাত সমুদ্রের পানি খালি হয়ে গেল। লক্ষ লক্ষ রয়টাররা, লেখক এবং সাংবাদিকরা ওই কুটি কুটি কলম দিয়ে, সাত সমুদ্রের খালি দিয়ে লেখা আরম্ভ করেছে আল্লাহর বাক্যবলীর কথা, লেখা আরম্ভ করেছে আল্লাহর গুণাবলীর কথা। লেখতে লেখতে কুটি কুটি কলম শেষ হয়ে যাবে, সাত সমুদ্রের খালি শুকিয়ে যাবে, তারপরেও আল্লাহ তাআলার বাক্যবলীর কথা শেষ হবে না। মানবিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর গুণাবলীর কথা শেষ হবে না। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله. كمن الله، كمن الله العلم، কেমন আল্লাহর কোরআনের এলেম আর জ্ঞানের কথা। সে কোরআনের তাফসীর করা অনেক কঠিন বিষয়। হর ভাষার মানায় কোরআনের তাফসীর আলোচনা করতে গেলে অনেক বক্তারা আছেন। আমি সূরা বনী ইসরাঈল থেকে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল, হে নবী আপনি বলুন, যা আল হক, হক এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে, বাতিল নির্মূল হয়ে গেছে,
ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলের অভ্যাস হলো নিশ্চিন্ন হওয়া, বাতিলের অভ্যাস হলো নির্মূল হওয়া। বাতিল আসতে জানে, থাকতে জানে না, লাস্টিং ধরে না। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا ইমান এসে গেছে, কুফরি শক্তি নির্মূল হয়ে গেছে, তাওহীদ এসে গেছে, শিরিক নির্মূল হয়ে গেছে, সুন্নত এসে গেছে, বেদাত খতম হয়ে গেছে। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا বয়ের কিছু নাই। ولا تهنوا ولا تحزنوا ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين الله تعالى বলেছেন, হে আমার বান্দা বাদীরা, হে দুনিয়ার মুসলমানরা, ফেরেশান হইও না, দুর্বল হইও না, দুর্বল হইও না, ফেরেশান হইও না। ওয়ান্তুমুল আলাউন, তোমরাই জয়ী। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি খাঁটি মুসলমান হতে পারো। আন্তুমুল আলাউন কুরআনে তোমার ঈশান হে, আন্তুমুল আলাউনা কুরআনে তোমার ঈশান হে, ডর নেই পরোয়া নেই জব কুওয়তে ঈমান হে, ডর নেই পরোয়া নেই জব কুওয়তে ঈমান হে। আল্লাহর ওয়াদা, আন্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। বর্তমান চতুর্থাংশে আমাদের বাতিল তাগুতি গোষ্ঠী, বাতিল শক্তি চতুর্থাংশে দেখা যায় আমাদের। অনেক বেশি বেশি বাতিলের শক্তি, তাগুতি গোষ্ঠীর শক্তি আমরা দেখতেছি, কিন্তু আমরা যদি খাঁটি মুসলমান হতে পারি, ইনশাআল্লাহ এই বাতিল গোষ্ঠী, এই তাগুতি গোষ্ঠী নির্মূল হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, যার হক হাতল বাতিল, আল্লাহর ওয়াদা সত্য হয়, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। কথা বললো শুনি, আল্লাহর ওয়াদা, এগুলোর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। তাফসীরে কোরআন মাহফিল, ইদানিং ঘটনা, এক কুলঙ্গার, এক নাস্তিক, এক মুরতাদ, যার নাম আসাদ নূর, নাম কি, নাম শুনেন নাই, সে আসাদ নূর বলেছে, শেখুজাঙ্গার আসন্নর কোরআনের সাথে চরম বেয়াদবি করেছে, ইদানিং বলেছে, সে বলে যদি সুযোগ পায় কোরআনের উপর ফাসরাফ করবে, ফাসরাফ করবে। কোন যুগে এসে গেলাম, কোরআনের উপর ফাসরাফ করবে, আরো অনেক বেয়াদবি কোরআন নিয়ে, ইসলামকে নিয়ে এই আসন্নর করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে, কুলঙ্গার নাস্তিক কিছু পুরোদাররা তার মুক্তির দাবি করতেছে, জার্মানের দূতাবাস তার মুক্তির দাবি করতেছে। আজকে আমি এই তাফসীর কোরআন মাহফিল থেকে প্রকাশ্যে বলবো, ওয়ান ঘোষণা করবো, তাকে যদি মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া না হয়, তাকে যদি ফাঁসির কাস্তে ঝুলানো না হয়, এদেশে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইসলামকে নিয়ে অপমান করবে, অবমাননা করবে, আমার তার মুক্তির দাবি করা হবে। যারা তার মুক্তির দাবি করতেছে তারাও মূর্খ, তারাও নাস্তিক। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا হাই হাই কোন যুগে এসে গেলাম, একদিন মরনা হায়দাব না, একদিন মরনা হায়দাব ফের লড়কে কেউ মরতে নেই, একদিন মরনা হায়দাব ফের লড়কে কেউ মরতে নেই, নওজওয়ানো কেউ শাহাদত কা মজা লেতে নেই, নওজওয়ানো কেউ শাহাদত। কোরআনের পক্ষে বলতে গিয়ে, ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আমরা মরতে পারি, আমাদের মৃত্যু কি খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? এমনি তো মরতে হবে। আমরা যদি শাহাদত বরণ করতে পারি, আমরা শুনেছি কোরআন উপর ভরসা করবে, কেমন কোরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর ঘোষণা, কোরআনের ঘোষণা, বেউজু কোরআন স্পষ্ট করতে পারে না, যেখানে উজু ছাড়া কোরআন ধরতে পারে না, কোরআন স্পষ্ট করতে পারে না, সেখানে যদি বলা হয় কোরআনের উপর ভরসা করবে, তাকে ফাঁসির কাস্তে ঝুলানো ফরজ হয়ে যাবে। এগুলো আর কি বাতিল। আমার কাছে একটা বুয়া নামের সিডি আসছে, গতকালকে কয়েকজনের নাম দিয়েছে, প্রায় দশজন, সেখানে প্রধান হলো আকাশ, ছত্র নাম আর কি, প্রধান হলো কে, আকাশ। সেখানে পরিষ্কার লেগেছে আমার নামে সিডি আসছে, আমার হাতে আমি দেখলাম সে সিডি, এই আকাশ সহ এই কুরাঙ্গাররা পরিষ্কার লেগেছে মুসলমানদের নবী লম্পট নবী। কিভাবে সহ্য হবে? আমার কাছে এখনো আছে সে চিঠি, সে লেখার ছদ্ম নামে দশজনে আমার নামে চিঠি লিখছে যে তোমাদের নবী, হে জুনাইদ বাবুল করি, তোমাদের নবী লম্পট নবী। কি করতে চায় তারা? হ্যাঁ, সমস্যা নাই, আমাদের নবীকে লম্পট নবী বলা হচ্ছে। এ বাংলার মাটিতে, এ বাংলার বুকে আরো অনেক কিছু, ওরাই বাতিল। 2013-তে এক সাহাবী কুলাঙ্গার পরিষ্কার ভাষায় বলেছে যে মুসলমানদের নবীর নাম আহমদ নয়, আহমদ নয়, সে নবী, সে নবী আহমদ নয়, সে নবী আহমদ বুখা বলা হয়েছে না? 2013-তে সাহাবী এক কুলাঙ্গার বলেছে নবীর সাহাবী আদমি কোরআনকে নিয়ে কটাক্ষ করিয়ে কথা বলা হচ্ছে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, নবীর শানে বেয়াদবি করা হচ্ছে। আরেক কুলাঙ্গার বলেছিল মুসলমানদের নবী অনেকটা লুচ্ছে নবী। এইসব বাতিলরা সারা বিশ্বে আছে, আমাদের বাংলাদেশেও আছে। আরেক সাহাবী গুলাঙ্গার আল্লাহর শানে বেয়াদবি করেছিল, সে পরিষ্কার বলেছে তোমাকেও ফাঁসি দেব। সে গুলাঙ্গার বলেছে সাহাবী তোমাকেও ফাঁসি দেব, তোমার আল্লাহ যদি যদি তোমাকে রক্ষা করতে আসে, তোমার আল্লাহকেও ফাঁসি দেব।
এগুলো আর কি, ওরাই তো বাধেল, ওরাই তো ইসলামের শত্রু। আমি আজকে তাফসীরে কুরআন আরবি থেকে আরামিন সংস্থার পরিষ্কার কথা বলবো, যারা আল্লাহকে নিয়ে কুযুক্তি করে, নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, তাদের মাথা তাদের দলের সাথে থাকতে পারে না, পারে না, পারে না। তবে আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না, আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না, আইন শৃঙ্খলা থাকবে প্রশাসনের কাছে। গোয়েন্দারা আমার কথা যদি রিপোর্ট করেন, সুরে কথা, সুরে কথা রিপোর্ট করবেন, কিছু করবেন কিছু করবেন না, সেরকম করবেন না। যারা নবীশানে বেয়াদবি করে, বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করিয়া কথা বলে, ওদের মাথা ওদের দলের সাথে থাকতে পারে না, তবে আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না। আইন শৃঙ্খলা থাকবে সরকারের কাছে, আইন শৃঙ্খলা থাকবে প্রশাসনের কাছে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, আমরা নবীর আশিক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আমরা এই সমস্ত ফুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিবাদ করব, আন্দোলন করব, সংগ্রাম করব। ঠিক না? ঠিক বলেন, দাবি দাবা পেশ করব। হেফাজত ইসলামের 13 দফা দাবির 1 দফা হলো, যারা নবীর শত্রু, রাসুলের দুশ্মন, রাসুলকে নিয়ে কটাক্ষ করিয়া কথা বলে, কুযুক্তি করে, ওদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করতে হবে। এই আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের দাবি। ওদের মৃত্যুদণ্ডের বিল পাস করতে হবে। নেতা নেত্রীর সমালোচনা করলে, মন্ত্রী মিনিস্টারের সমালোচনা করলে, প্রধানমন্ত্রীর সমালোচনা করলে শাস্তি হয়, ঠিক না? ঠিক, জরিমানা হয়, জেলে যেতে হয়। মন্ত্রী মিনিস্টারের সমালোচনা করলে শাস্তি আছে, জেলে যেতে হয়, কিন্তু নবীর সমালোচনা করলে, রাসূলকে নিয়ে কুযুক্তি করলে কোনো শাস্তি নাই। ঠিক না? ঠিক, এদেশের অবস্থা কি বলেন? কি নেতা নেত্রী বড় না বড় না রাসূল বড়? নেতা নেত্রী আর মন্ত্রী মিনিস্টার বড় না রাসূল বড়? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে তো ইমানও থাকবে না, সন্দেহ করলে তো ইমানও থাকবে না। কোথায় রাসূল, কোথায় নবী, কোথায় নেতা নেত্রী, মন্ত্রী মিনিস্টার? কোনো থোড়ানা হতে পারে? কোনো থোড়ানা হতে পারে না। কোনো নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টারের কোনো থোড়ানা নবী আর রাসূলের সাথে হতে পারে না। কোথায় রাসূল, কোথায় নেতা নেত্রী? অনেক জমিন আকাশের বেশ কম। যেমন ধরেন নমাজের ভিতরে, নমাজের ভিতরে রাসূলের নাম উল্লেখ করতে হয়, ঠিক না? রাসূলের কি করতে হয় বলেন না? নাম উল্লেখ করতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজে বলতে হবে, না হয় নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজে বলতে হবে, না হয় নামাজ কি হবে না। তাহলে রাসূলের নাম উল্লেখ না করলে নামাজ হয় না, নবীর নাম উল্লেখ না করলে নামাজ হয় না, আর নেতা নেত্রীদের নাম উল্লেখ করলে নামাজ হয় না। ঠিক না? নবীর নাম না বললে নামাজ হয় না, নেতা নেত্রীদের নাম বললে নামাজ হবে না। যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যুর পরিবর্তে এই
এশারের নামাজে যদি আপনারা পড়া আরম্ভ করেন, আসসালামু আলাইকা আইয়ুহা শেখ হাসিনা, নামাজ হবে না? নামাজ হবে না, ভাঙবে, উযু ভেঙে যাবে। আসসালামু আলাইকা আইয়ুহাল খারদাসিয়া, আসসালামু আলাইকা আইয়ুহাল ইরশাদ সাহ, হবে নামাজ? নেতানেত্রীদের নাম বললে নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। আর রাসূলের নাম না বললে নামাজ হয় না। সেই জায়গায় নেতানেত্রীদের সমালোচনা করলে শাস্তি হয়, রাসূলের সমালোচনা করলে কোন শাস্তির ব্যবস্থা নাই। এটা কি ইনসাফ না জুলুম? জুলুম। সেজন্য আমাদের হেফাজতে ইসলামের দাবি, যারা রাসূলের শত্রু, রাসূলকে নিয়ে কটাক্ষ করিয়ে কথা বলে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করতে হবে, এই দাবির সাথে আপনারা একমত আছেন কিনা জানান। আমরা রাসূল ছাড়া কিছু বুঝি না, আমরা রাসূলের আশেক, আমরা রাসূলের প্রেমিক, আমার কলিজার টুকরা নবীর এক ফোঁটা গাম যেখানে ঝরবে কোটি কোটি, আর সেখানে মুস্তফার বুকের তাজা রক্ত সেখানে বাসবে। আমরা রাসূলের আশেক, রাসূলকে নিয়েও অপমান করা হবে, অপমান করা হবে, কোরআনকে নিয়ে অপমান করা হবে, ইসলামের বিরুদ্ধে বলা হবে, এদেশের তৌহিদি জনতা সহ্য করবে না। আমরা কারো পক্ষে বলবো না, আমার কথা পরিষ্কার, হেফাজত ইসলামের কথা বলি পরিষ্কার, ইসলামের কথা পরিষ্কার, আমরা কারো পক্ষে বলবো না, আমরা কারো বিপক্ষেও বলবো না, আমরা ইসলামের কথা বলবো, আমরা ইসলামের কথা বলবো। আর ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, কোন নাস্তিক মূর্তদের গায়ে যদি আগুন ধরে তার জন্য আমরা দায়ী নয়। পরিষ্কার ভাষায় বলতেছি, আমরা ইসলামের কথা বলবো, আল্লাহর কথা বলবো, কোরআন শরীফের কথা বলবো, রাসূলের কথা বলবো। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ওয়া কুল যাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইতিহাস প্রমাণ করেছে যখন যে সমস্ত কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠাইছে, কোরআনের বিরুদ্ধে আওয়াজ উঠাইছে, যারা যারা যখন ইসলামকে উৎখাত করতে, ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জালিম সরকার, নমরুদ সরকার, এই জালিম নমরুদ সরকার ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিল, ইসলাম বাকি আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। আবার নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তোফকামান ব্যবহার করে নাই, মেশিন গান ব্যবহার করে নাই, এলএমজি ব্যবহার করে নাই, কেলেশের কূপ ব্যবহার করে নাই, হ্যাংবোমা ব্যবহার করে নাই, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। সোয়ো হসমে কে তীর আন্দাজ থা, সোয়ো হসমে কে তীর আন্দাজ থা, পশায়ে খারস কে ভায়ত সাফ থা। সর্বশক্তির মালিক কি? সর্বশক্তির মালিক কি নমরুদ না আল্লাহ?
ইসলামকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করেছিল, ইসলামকে নির্মূল করার জন্য অপচেষ্টা করেছিল ফেরাউন। ফেরাউন ইসলাম বাকি আছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, ঠিকভাবে ঠিক বলেন না। আল্লাহ তাআলা আপন কুদরতে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবাইয়া মারছেন, ডুবাইয়া মারছেন। ফাহশিয়াহুম মিনাল ইয়াম্মি মা ফাহশিয়াহুম, ফাহশিয়াহুম মিনাল ইয়াম্মি মা ফাহশিয়াহুম, ওয়াদাল্লা ফিরআউন কওমাহু ওয়া মা হাদা। ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করেছিল আবু জাহেল, আবু লাহাব। ইসলাম বাকি আছে, আবু জাহেল আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটি? এই ইতিহাস থেকে একথা প্রমাণ হয়, যারা ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। বর্তমান যুগের সবচেয়ে বড় ফেরাউন আমেরিকার ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সবচেয়ে বড় ফেরাউন বর্তমান যুগের, সবচেয়ে বড় আবু জাহেল, কত বড় জঘন্যতম অপরাধ করেছে। ইদানিং কিছুদিন আগে এই ট্রাম্প ঘোষণা করেছে, সেই ঘোষণার উপর সে এখনো অটল যে জেরুজালেম ইহুদি সম্প্রদায়ের রাজধানী, নাউজুবিল্লাহ বলেন, বাইতুল মুকদ্দাস যেই যেই জায়গায় অবস্থিত অবস্থিত আছে সেই জায়গার নাম হলো জেরুজালেম। বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় গেলেন, 16-17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছেন, সে আবাই কারামকে নিয়ে। বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবে মেরাজে গেলেন, ডাইরেক্ট বাইতুল্লাহ থেকে মেরাজে যান নাই, ডাইরেক্ট বাইতুল্লাহ থেকে কোথায় মেরাজে গেলেন না, বরং বাইতুল মুকদ্দাস হয়ে গেছেন। বাইতুল্লাহ থেকে প্রথম গেছেন কোথায়? বাইতুল মুকদ্দাস, সেখান থেকে মেরাজ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হ্যাঁ, এই বাইতুল মুকদ্দাসে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হাজার হাজার নবী রাসূল বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়ে গেছে। কি জন্য? আমাদের নবী মুহাম্মদের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজার হাজার নবী রাসূলের ইমামতি করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে। সেই বাইতুল মুকদ্দাস যে জায়গায় অবস্থিত, সেই জেরুজালেম জায়গাকে এই বর্তমান যুগের ফেরাউন আমেরিকার ট্রাম্প ঘোষণা করেছে ইসরায়েলের রাজধানী, ইহুদি সম্প্রদায়ের রাজধানী। পরিষ্কার কথা বলবো, এই বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য, এই বাইতুল মুকদ্দাসকে হেফাজত করার জন্য প্রয়োজনে 180 কোটি মুসলমান বুকের তাজা রক্ত ঝরাবে ইনশাআল্লাহ। আজকে ইহুদিরা বাইতুল মুকদ্দাসকে দখল করতে চায়, কালকে মদিনা শরীফকে দখল করতে চাইবে। জেরুজালেম ইহুদির রাজধানী হতে পারে না, জেরুজালেম মুসলমানদের রাজধানী, ফিলিস্তিনের রাজধানী। ইহুদি ইসরায়েলের তো, ইসরায়েলের তো কোনো বৈধ রাষ্ট্রই নেই, ইসরায়েলের কোনো বৈধ রাষ্ট্র নাই। যাদের রাষ্ট্রই নেই তাদের রাজধানী কিসের, ঠিক না বেটি? এগুলো ইহুদি খ্রিস্টানরা তারা তারা বন্ধু, ট্রাম্প খ্রিস্টান, বাইতুল মুকদ্দাস সহ জেরুজালেম দিয়ে দিয়েছে ইহুদিদেরকে, ঘোষণা করতেছে ইহুদির রাজধানী,
তারা তারা ইহুদি খ্রিস্টানরা বন্ধু, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম মাউলিয়া ওয়াবাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কুরআন আয়াত গবেষণা করেন কোরআন নিয়ে। ও ওলামায়ে কেরাম, আদমশহীদ পড়তেছি, কোরআন নিয়ে গবেষণা করি, আমরা কোরআন নিয়ে গবেষণা করি, সব কিছু ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, এই ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, তারা তোমাদের বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু। বাদুহুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে সমস্ত মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে সে সমস্ত মুসলমানরাও ইহুদি আর খ্রিস্টান হয়ে যাবে। কিছুদিন আগে ফুপ আসছে, ফুপ খ্রিস্টান ধর্মের ফুপ, কিছু দরবারি সরকারি নামদারি মুনাফিক মৌলভীরা এই ফুপকে মোবারকবাদ দিছে, অভিনন্দন জানাইছে, ঠিকে বেঠি ফাইন্না হু মিনহুম। কোরআনের আয়াতের ঘোষণা, যে সমস্ত মৌলভীরা পূপের সাথে বন্ধুত্ব করেছে, পূপকে মোবারকবাদ দিছে, অভিনন্দন জানাইছে, সেই সমস্ত মৌলভীরাও খ্রিস্টান মার্কা মৌলভী। ওমেন গেতা আল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোরআন হাদিসকে কোন ব্যক্তি দিয়ে ওজন করবেন না, কোরআন হাদিসকে কোন ব্যক্তি দিয়ে ওজন করবেন না, বরং ব্যক্তিকে কোরআন হাদিস দিয়ে ওজন করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ এই মূলনীতি স্মরণ রাখবেন। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। এই আমেরিকার ট্রাম্প খ্রিস্টান জেরুজালেমকে ঘোষণা করলো ইহুদিদের রাজধানী, জেরুজালেম ইহুদিদের রাজধানী নয়, ইহুদি জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, মুসলমানদের রাজধানী। এগুলো বাতিল 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 গোষ্ঠীর, তাগুতি গোষ্ঠীর ষড়যন্ত্র বুঝতে হবে, দুশ্মন দোস্ত পার্থক্য করতে হবে। অনেক বাতিল শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ জাতির সঙ্গে পড়েছে জেরুজালেম সম্পর্কে 128 ভোট মুসলমানদের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ, 128 রাষ্ট্রের ভোট, 128 রাষ্ট্রের ভোট তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে। যে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, মুসলমানদের রাজধানী। আর 9 ভোট কেবল ট্রাম্পের পক্ষে, কয় ভোট? 9 ভোট ট্রাম্পের পক্ষে। আর 35 রাষ্ট্র খামোশ, এদিকেও বলে নাই সেদিকেও বলে নাই, মুসলমানদের পক্ষেও বলে নাই ট্রাম্পের পক্ষেও বলে নাই, 35 রাষ্ট্র খামোশ। 9টা রাষ্ট্র কেবল ট্রাম্পের পক্ষে, 128 রাষ্ট্র মুসলমানদের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের আন্দোলনের কারণে, ঠিক না ঠিক? আমাদের আন্দোলনের কারণে, মুসলমানদের আন্দোলনের কারণে। কাজ করলে কাজ হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিছু বাতিল বলতেছি আমি, বাতিল বাতিল কিভাবে ঢুকতেছে আমাদের ভিতরে, বাতিল কিভাবে কাজ করতেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সুশিক্ষা, ঠিক না ঠিক? আর সুশিক্ষা হলো ইসলামী শিক্ষা, সুশিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা, সুশিক্ষা হলো তাফসীর ও কোরআন মাহফিলের শিক্ষা। ওটাই জাতির মেরুদণ্ড। দুঃখজনকভাবে বলতে হয়, আমার 90% মুসলমানের দেশ বাংলাদেশ, মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলবো, 90% মুসলমানের দেশ বাংলাদেশে প্রথম শ্রেণীর বইতে লেখা আছে,
দিয়ে পরিচয় দিয়েছে থবলার, থ দিয়ে কিসের পরিচয় দিছে থবলার, ডোল থবলা তো স্বভাবের কাজ না, কি বলেন সে স্বভাবের কাজ গুনাহের কাজ না, এই থবলার পরিচয় দিয়েছে থ দিয়ে প্রথম শ্রেণীর বইতে। ও মাননীয় শিক্ষামন্ত্রী, র দিয়ে পরিচয় দিয়েছে রথযাত্রা, হিন্দুদের একটা উৎসব, সেখানে পরিচয় দিয়েছে র দিয়ে রথযাত্রা। রি দিয়ে পরিচয় দিয়েছে ঋষি, ঋষি হিন্দু হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরু ঋষি, এগুলোর পরিচয় দিয়েছে। ও মাননীয় শিক্ষামন্ত্রী, আজকে বিশাল তাফসীর কোরআন মাহফিল থেকে জানতে চাই, আপনি র দিয়ে রথযাত্রার পরিচয় দিতে পারলেন, রি দিয়ে ঋষির পরিচয় দিতে পারলেন, ত দিয়ে থবলার পরিচয় দিতে পারলেন, কিন্তু শরিয়া দিয়ে আল্লাহর পরিচয় দিতে পারলেন না কেন? এই প্রশ্ন আছে কিনা, এই প্রশ্ন করতে হবে কিনা? ম দিয়ে মসজিদের পরিচয় দিলেন না কেন? দীর্ঘি দিয়ে ঈদগাহের পরিচয় দিলেন না কেন? র দিয়ে রাসূলের পরিচয় দিলেন না কেন? লক্ষ মুসলমানের দেশে দেশ কোথায় চলে গেছে? সিলেবাসে পাঠ্যপুস্তকে প্রায় এখনো হিন্দুত্ববাদ আর নাস্তিত্ববাদ ছাড়া আর কিছু নেই, ইসলামীবাদ দ্বারা নাই থাকলেও কম, এই সমস্ত বই পুস্তক যদি আমাদের ছেলে মেয়েরা পাঠ করে পড়ে তারা কি মুসলমান থাকতে পারবে? এই তরুণ প্রজন্মকে, তরুণ প্রজন্মকে অমুসলিম করার, বেঈমান বানানোর ষড়যন্ত্র এই সমস্ত শিক্ষা ব্যবস্থা। আজকের মাহফিল থেকে আমাদের দাবি, লক্ষ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে, পাল্টাতে হবে, ইসলামী বাপদারা ঢুকাতে হবে। বকুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, কত বাতিল দেশে বিদেশে এগুলোর খোঁজখবর রাখতে হবে আমাদের, এই বাতিলের মোকাবেলা করতে হবে, বসে থাকলে হবে না, এই বাতিলের সাথে জিহাদ করতে হবে। আমরা জিহাদে বিশ্বাসী, সন্ত্রাসে বিশ্বাসী নয়। আরেক বাতিল তাদের কথা হলো জিহাদ সন্ত্রাস, সন্ত্রাস জিহাদ, নাউজুবিল্লাহ বলেন, তারা জিহাদকে সন্ত্রাসের আখ্যা দেয়, তারা জিহাদকে সন্ত্রাসের আখ্যা দিতে চায়। আমি আজকে বিশাল মাহফিল থেকে ঘোষণা করবো কোরআন এবং হাদিসের আলোকে, জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জিহাদ নয়, জিহাদ আর সন্ত্রাস জমিন আকাশ বেশ কম পার্থক্য। শুনেন, সন্ত্রাস হয় ন্যায়ের বিরুদ্ধে অন্যায় সৃষ্টি করার জন্য, সন্ত্রাস হয় ইনসাফের বিরুদ্ধে জুলুম আনার জন্য, সন্ত্রাস হয় শান্তির বিরুদ্ধে অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য, সন্ত্রাস হয় মানবতার বিরুদ্ধে বর্বরতার পরিবেশ সৃষ্টি করার জন্য, আর জিহাদ হয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতির পরিবেশ সৃষ্টি করার জন্য, জিহাদ হয় জুলুমের বিরুদ্ধে ইনসাফ কায়েম করার জন্য, জিহাদ হয় বর্বরতার বিরুদ্ধে মানবতার পরিবেশ সৃষ্টি করার জন্য, জিহাদ হয় অশান্তির বিরুদ্ধে শান্তি আনার জন্য। ঠিক না বেটি? আদলা হায় রহমত হায় আর অন্য আমায় আল জিহাদ,
যে জিহাদের কথা কোরআনে আছে, যে জিহাদের কথা বুখারী শরীফে আছে, যে জিহাদ আল্লাহ রাসূল করেছেন, যে জিহাদ আবু বকর ওমর ওসমান আলী করেছেন, যে জিহাদ খালিদ বিন ওয়ালিদ করেছেন, যে জিহাদ সাহাবায়ে কেরাম করেছেন, যে জিহাদ সুলতান মাহমুদ গজনবী করেছেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী করেছেন, নূরউদ্দিন জঙ্গি করেছেন, যে জিহাদ কাসিম নারদবী করেছেন, যে জিহাদ রশিদ আহমদ গাঙ্গুহী করেছেন, যে জিহাদ শহীদ আহমদ বেরলভী করেছেন, যে জিহাদ ইসমাইল শহীদ করেছেন, সে জিহাদ সন্ত্রাস নয়, সেই জিহাদ আসলে সন্ত্রাস দমনকারী। ইসলামের ইতিহাস এই জিহাদের সাথে সম্পর্কিত। ইসলামের ইতিহাস বদরের লড়ার ইতিহাস, ইসলামের ইতিহাস ওহদের যুদ্ধের ইতিহাস, এগুলো জিহাদ। বদর ওহদ এগুলো জিহাদ। ইসলামের ইতিহাস বদরের লড়ার ইতিহাস, ইসলামের ইতিহাস ওহদের যুদ্ধের ইতিহাস, ইসলামের ইতিহাস খাইবরের ইতিহাস, খন্দকের ইতিহাস, বরুর মুস্তরকের ইতিহাস, ইসলামের ইতিহাস বারাকোটের ইতিহাস, বারাকোটের ইতিহাস, ইসলামের ইতিহাস শামিলের ময়দানের ইতিহাস, ইসলামের ইতিহাস সেপাহী বিপ্লবের ইতিহাস, ইসলামের ইতিহাস শাসনা সত্তরের ইতিহাস। আপনারাও গিয়েছিলেন সাদা সত্রে, আমরাও গিয়েছি, আমরা আপনারা সাদা সত্রে রক্ত দিয়েছি, সাদা সত্রে কেন রক্ত দিলাম, সাদা সত্রে কেন গেলাম, সাপলা সত্তরে কেন রক্ত দিলাম, গদি দখল করার জন্য নয়, ক্ষমতা দখল করার জন্য নয়, সচিবালয় দখল করার জন্য নয়, সাপলা সত্রে রক্ত দিয়েছি বিশ্ব নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। আমাদের উদ্দেশ্য বুঝতে হবে, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো ভূমিকা নাই, কোন পার্টি বা দলের বিরুদ্ধে আমাদের কোন ভূমিকা নাই, তবে যারা রাসূলের দুশমন, যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা আল্লাহর দুশমন রাসূলের শত্রু, ওদের বিরুদ্ধে, ওই সমস্ত নাস্তিক মূর্তদের বিরুদ্ধে এবং ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কঠিন ভূমিকা ছিল, আছে, থাকবে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, কাউকে গদিতে বসানো, কাউকে গদি থেকে নামানো আল্লাহর কসম আমাদের উদ্দেশ্য নয়, হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়, অরমাই খারাপের উদ্দেশ্য নয়, হেফাজত ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠনের নাম, হেফাজত ইসলাম নির্বাচনমুখী সংগঠন নয়, হেফাজত ইসলাম নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না। হেফাজত ইসলামের উদ্দেশ্য কি? হেফাজত ইসলামের উদ্দেশ্য হল হেফাজত ইসলাম আকীদা ও ঈমান ভিত্তিক সংগঠন, ঈমান ও আকীদা ভিত্তিক সংগঠন। হেফাজত ইসলামের উদ্দেশ্য হল যারা আল্লাহর দুশমন রাসূলের শত্রু, ইসলামের দুশমন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ, ওদের কবর রচনা করা, ওদের কবর রচনা করা হেফাজত ইসলামের উদ্দেশ্য। কাউকে ছাড়বো না, কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো বাতিলের বাতিলের সাথে, কোনো বাতিলের সাথে হেফাজত ইসলাম আপোষ করতে জানে না, যেটা হক সেটাই বলবে। ব্যক্তিগত ভাবে কারোর সাথে আমাদের শত্রুতা নাই, ব্যক্তিগত ভাবে কারোর সাথে আমাদের দুশ্মনী নাই, শত্রুতা নাই, তবে যারা ইসলামের শত্রু
ইসলামের দুশমন, রাসূলের শত্রু, ওদের সাথে আমাদের বন্ধুত্ব নাই। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا সময় ওই গেলে বলেন আমি কিছু আলোচনা করলাম। আমি লাস্টে আলামিন সংস্থার এই বিশাল সংগঠন, আমাদের এই সংগঠন, সমস্ত মুসলমানদের সংগঠন, এই আলামিন সংস্থার সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ, এই বিশাল মাহফিলের আয়োজক বৃন্দ, সহযোগী শ্রোতা মণ্ডলী, পর্দারের মা বোনেরা, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সহযোগিতায় এই বিশাল মাহফিল হল, এই মাহফিলের ব্যবস্থা করা হল, গোয়েন্দা সংস্থা এবং প্রিয় মিডিয়া সহ হাটাদারি এলাকাবাসী এবং সরকারি কর্মকর্তা, আমি আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি। খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। এরকম কাজ করতে হবে ইসলামের জন্য, হকের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। উনিশে জানুয়ারি জুমাবার শুক্রবার বাংলাদেশের সর্ববৃহৎ কওমি দ্বীনী মাদ্রাসা, সরকারি মাদ্রাসা দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বাৎসরিক সভা সালানা মাহফিল আপনারা সকলে আমন্ত্রিত, সকলে তাসলিমান ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।